টানা 36 ঘন্টা না খেয়ে সমুদ্রে ভাসছিলেন বাংলাদেশের মৎস্যজীবীরা। আবহাওয়ার পূর্বাভাস না পাওয়ার কারণেই গভীর সমুদ্রে গিয়ে নিরাপদ স্থানে পৌঁছতে পারেননি তারা। পশ্চিমবঙ্গের সুন্দরবন অংশ থেকে উদ্ধার হওয়া মৎস্যজীবীরা বাঘের ভয়ে টানা দুদিন গাছের ওপর ছিলেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়েছেন উদ্ধার হওয়া বাংলাদেশের মৎস্যজীবীরা। এতে আমাকে ভারতে বোর্ডে আমাকে ধরেন 5টার দিক উদ্ধার করছে। হ্যাঁ, কোনো রকম যদি আমরা আর আধা কোনো সময় থাকতাম আমরা বাসে থাকতাম না। বাসের মাথায় পট বেঁধে ভেলা করে পরে আমরা 19 জন লোক সবই ওই বাসের উপর নামিয়ে যাই। আমরা বাসে রয়েছি, ওই লাইট জ্যাকেট পরাছিলাম, রেইনবয়া পরাছিলাম, ওইগুলো নিয়ে ভাসতে রয়েছি। ভাসতে ভাসতে একদিন সকাল আনুমানিক 8:30-9টায় আমরা মানে ক ঘন্টা ভেসেছিলেন? আমরা 36 ঘন্টা ভেসেছিলাম। এই সময় কি খেয়েছেন আপনারা? আমরা ওই বিস্কিট নিয়ে নামছিলে, ওই এক এক পিস বিস্কুট মাঝে মাঝে খাইছে। বাড়ি কোথায়? আমাদের বাড়ি পাথরঘাটা থানা, জেলা বরগুনা, গ্রাম দক্ষিণ জ্ঞানপাড়া। আমার নাম হলো নাসির মাঝি। আপনি কিছুক্ষণ আগে কাজ ছিলেন, বাড়িতে কে কে আছে? আমার স্ত্রী আছে আর ওই আত্মীয় স্বজন আছে, মোটামুটি পর্যায়ে তেমন আর কেউ নেই। আর আমার এক ভাই আছে, সে অনেক দূরে ঢাকায়। উদ্ধার হওয়া বাংলাদেশি জেলেদের নিরাপদে এবং দ্রুত দেশে ফিরিয়ে নেওয়ার তাগিদ দিয়েছে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সংগঠনগুলো। এখন যা আইনি প্রক্রিয়া আছে, প্রশাসন যদি মনে করে এক সপ্তাহের মধ্যে পাঠিয়ে দিতে পারে। 17 আগস্ট বাংলাদেশের ভোলা, পটুয়াখালী, খুলনা, বাগেরহাট, পিরোজপুর এবং সাতক্ষীরার 100 মৎস্যজীবী ইলিশ শিকার করতে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে যান। 18 তারিখে গভীর নিম্নচাপের কারণে উত্তাল সাগরে বেশ কয়েকটি ট্রলার ডুবে গেলে ভেসে যান অনেক মৎস্যজীবী। প্রতিনিয়ত সংখ্যাটা বাড়ছে। পশ্চিমবঙ্গে 2 ঘন্টা আগেও এই উদ্ধার হওয়া বাংলাদেশি মৎস্যজীবীদের সংখ্যা ছিল 104, কিন্তু 2 ঘন্টার মধ্যে সেই সংখ্যা বেড়ে 114-তে দাঁড়িয়েছে। কাকদ্বীপের এই ফ্লাট সেন্টারে আশ্রিত বাংলাদেশি মৎস্যজীবীরা বলছেন, তাদের আইনি জটিলতা এড়িয়ে দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক। কাকদ্বীপ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।